এই মুহূর্তে রাজশাহীর শিরোলে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহীতে আমের যে মৌসুম এখন শেষের দিকে চলে এসেছে, যে কারণে এখন তিন ধরনের আম এখন বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে পাওয়া যাচ্ছে রাজশাহী যে ফজলি আম, সেটি পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে পাওয়া যাচ্ছে হাড়িভাঙ্গা আম, যেটি রংপুরের হাড়িভাঙ্গা বিখ্যাত হাড়িভাঙ্গা আম সেটি, এবং আম রূপালী। এই তিনটি আমই মূলত এখন বাজারে মিলছে। আপনারা যে এখানে দেখছেন, এটি রাজশাহী যে শিরোইল বাস টার্মিনালের একেবারে অপোজিটের যে চিত্র, এখানে এইভাবে অস্থায়ী দোকান করে এখানে এই আমগুলো বেচা কেনা হয়ে থাকে। আমরা যেটি এখন দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে এসে কিন্তু আমের দাম যতটা বাড়ার কথা ঠিক সেই তুলনায় কিন্তু বাড়েনি। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটি বলছেন, একেবারে শেষ মুহূর্তে যে এই আমগুলো সেটি কিন্তু একেবারে পেকে যাওয়ার কারণে তারা একেবারে সেটি গাছ থেকে পেরে বাজারে তুলেছেন, যে কারণে এখন আমরূপালি বিক্রি হচ্ছে 2500, কোনো কোনো ক্ষেত্রে 2600 টাকা মন দরে। এছাড়া এখানকার যে হাড়িভাঙ্গা যে আমটি পাওয়া যাচ্ছে, সেই হাড়িভাঙ্গা আমও কিন্তু 2500 থেকে 2600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যে ফজলি আম আছে, সেই ফজলি আম কিন্তু 1800 থেকে 2000 এমন মনে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে যদি আপনাদের বলি যে আসলে রাজশাহীতে যে এই মৌসুমের শুরুতে যে প্রথম আম, সেটি গুটি আম নামানো শুরু হয়েছিল, এরপর পরে কিন্তু রাজশাহীতে গোপালভোগ সবচেয়ে সুস্বাদু যে আম সেটি কিন্তু পাড়া শুরু হয়েছিল। এরপরই 5-7 দিন পরপর কিন্তু যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু একের পর এক বাজারে এসেছে। এর মধ্যে যদি বলি ল্যাংরা আম এসেছে, এর মধ্যে খিরসাপাত আম ছিল, যেগুলো খুবই সুস্বাদু আম। রাজশাহীর আম এমনিতেই অনেক সুস্বাদু এবং রাজশাহীর আমের বেশ কদরও রয়েছে। এখানকার আম মূলত এখানে বিক্রি হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে এখানে যেহেতু বাস টার্মিনাল, অনেকে কিন্তু রাজশাহীতে যাওয়া আসা করছেন, যারা অনেকে কিন্তু তাদের পরিবার পরিজনের জন্য এখান থেকে আম নিয়ে যাওয়ার এখান সুযোগ পান, এবং এখানে আসলে কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই কিন্তু এবার আমগুলো বাজারজাত করা হয়েছে, যে কারণে এবার যে আমের স্বাদ সেটি কিন্তু অনেকটাই বেশি ছিল। তবে এবার আপনারা জানেন যে খরার কারণে আমের যে আকার সেটি কিন্তু তুলনামূলক অন্যবারের চেয়ে কিন্তু কিছুটা ছোট ছিল, তারপরেও কিন্তু আমের যে স্বাদ সেটি কিন্তু অনেকটাই ভালো ছিল এমনটাই আসলে বলছেন। এবং রাজশাহীতে এবার যেটি ছিল, ব্যবসায়ীরা কিন্তু এবার বেশ আম বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন, পাশাপাশি ক্রেতারাও কিন্তু এবার দাম যেহেতু সহনীয় পর্যায়ে ছিল, ক্রেতারাও কিন্তু কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। সব মিলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজশাহী থেকে আমের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।